ব্যঞ্জন সন্ধির নতুন পর্বে আবার সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করব ব্যঞ্জন সন্ধির সূত্র নম্বর 9 থেকে। যারা পূর্বের সূত্রগুলি জানতে ইচ্ছুক তারা উপরে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিয়ে খাতায় সংগ্রহ করে প্রস্তুত হতে পারো। আসা যাক আমাদের সূত্র নম্বর 9। সূত্র নম্বর 9 আমরা দেখতে পাচ্ছি যে দ এর পর যদি বর্গের প্রথম বা দ্বিতীয় বর্ণ যেমন ক খ ত থ, এখানে অবশ্য চ ছ নেই, প ফ ট ঠ নেই এবং দন্ত স, দ এর পর যদি এই বর্ণগুলি থাকে কিংবা পূর্বপদের শেষে ধয়ের পর যদি ক খ প ফ এই বর্ণগুলি থাকে তাহলে দ বা ধয়ের স্থানে খণ্ডিত আসবে, অর্থাৎ তয় হসন্ত রূপটি আসবে যেটি খণ্ডত রূপেই আমরা গ্রহণ করব। উদাহরণ দেওয়া আছে, দেখো তদ যুক্ত পুরুষ সমান তৎপুরুষ, এখানে দ পদের শেষে এবং প্রথমে এখানে আছে দেখো প, অর্থাৎ বর্গের প্রথম বর্ণ, তাহলে উভয় মিলে এসছে খণ্ডিত। দয়ের জায়গায় সেটি এসছে প ষোড়শ মদনেশ, পরে যেমন আছে তাই বসছে। আবার দ্বিতীয়টিতে দেখো ধর, উদাহরণ দিয়ে দেওয়া আছে ক্ষুদ যুক্ত পিপাসা, এদিকে প আছে তাহলে উভয় মিলে এটি খণ্ডিত আসবে, তাই ক্ষুদ পিপাসা। তাহলে অনুরূপভাবে আমাদের কতগুলি অনুশীলন যেমন আমরা করে আসছি সেরকম করতে পারি। হৃৎপিণ্ড, তাহলে এই খণ্ডতর জায়গাতেই দয় হসন্ত আসবে, হৃদ যুক্ত পিণ্ড, তদ যুক্ত সম, উদ যুক্ত স্বর্গ, তদ যুক্ত ত, কারণ এখানে তয় তো আছে তাই এই তটি দিয়ে ভাঙবে, ত দয় হসন্ত যুক্ত তয় ব সমান তত্ত্ব। বিপদ যুক্ত সংকুল, তাহলে বিপদ সংকুল হবে, এই বানানটি আমার আসলে ভুল লেখা হয়েছে, বিপদ সংকুল, তাহলে বিপদ যুক্ত সংকুল বিপদ সংকুল। এবং খুদ পীড়িত, এখানে খুদ বানান কিন্তু সব সময় ধ হবে, তাই এখানে কয়মন সহস্য ধ পয়দীর্ঘ রহস্যই তো খুদ পীড়িত। বোঝা গেল নিশ্চয়ই সূত্রটি। চলে আসি সূত্র নম্বর 10। পূর্বপদের শেষে ত বা দ এবং পরপদের প্রথমে বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ, লক্ষ্য করে দেখো 9 নম্বর সূত্রে প্রথম এবং দ্বিতীয় ছিল, এখানে বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ, গ ঘ দ ধ এবং ব ভ, সেই সঙ্গে অন্তস্থ জ এবং র যদি থাকে তাহলে ত বা দয়ের স্থানে আসবে দ এবং সেই ব্যঞ্জনটি, অর্থাৎ পরে যে ব্যঞ্জনটি থাকবে সেই ব্যঞ্জনটি, উভয়ে কিন্তু যুক্ত হয়ে বসবে। বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল না, দয়ের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে বসবে। একটা উদাহরণ দেওয়া যাক, উদ যুক্ত যোগ, তাহলে এখানে দ এখানে অন্তস্থজ, তাহলে দয়ের পরে অন্তস্থজ থাকলে আমার সূত্র অনুযায়ী দয়ের সঙ্গে সেই ব্যঞ্জন, তাহলে দয়ের সঙ্গে অন্তস্থজ যোগ হলে তাহলে কি হবে, অন্তস্থজ জফলা রূপে বিরাজ করবে, তাই দেখো হয়েছে দয় জফলা ওকার, যেমন ছিল উদযুক্ত যোগ সমান উদযোগ। আবার দেখো হরিৎ যুক্ত বর্ণ খণ্ডিত, মানে তয়ের রূপ তোমরা জানো, এখানে ত প্লাস এদিকে ব, তাহলে বানান হবে হরিত বর্ণ দয় ব, এদিক খণ্ডতের জন্য এসছে দ এবং এদিকে ব ছিল তাহলে হরিত বর্ণ হয়েছে, তাহলে এই জায়গাটি আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। আবার বলে নিচ্ছি, যদি দ বা ধয়ের পর বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ থাকে সেক্ষেত্রে খণ্ডত আসবে দ বা দয়ের স্থানে, আবার ত বা দ
এখানে কিন্তু ধ নেই, ধয়ের জায়গায় আসছে ত, ত বা ধয়ের পরে বর্গে তৃতীয় চতুর্থ বর্ণ থাকবে, তাহলে আসবে দ যুক্ত সেই ব্যঞ্জন যেটি যুক্ত বর্ণ হয়ে বসবে। এবারে দেখো উদ্ভিদ, তাহলে উদ যুক্ত ভিদ, তাহলে এই দয় ভর থেকে ভাঙবে। আবার জগদ্ধাত্রী, বানানটি ভুল লেখা হয়েছে, দয় ধ হবে, তাহলে জগৎ খণ্ডত হবে, যুক্ত ধাত্রী করে হবে জগদ্ধাত্রী। বৃহৎ যুক্ত রথ, তাহলে তো রফলা আসবে, রথ র হলে রফলা যুক্ত বর্ণ হলে। উদ যুক্ত বোধন, উদ্বোধন। উদ যুক্ত ঘাটন, উদ্ঘাটন। শ্রীমদ যুক্ত ভাগবত করে হবে শ্রীমদ ভাগবত, এটি দয় ভ হয়ে যাবে। এবার আসি পরের সূত্রে। সূত্র নম্বর ১১তে দেখানো হচ্ছে পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন অর্থাৎ কচটতপ, এবং পরপদের প্রথমে বর্গের তৃতীয় অর্থাৎ গ জ ড দ ব, চতুর্থ ঘ ঝ ঢ ধ ভ, অন্তস্থ ব্যঞ্জন। অন্তস্থ ব্যঞ্জন কোনগুলো? অন্তস্থ জ র ল ব, এই চারটিকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন, কারণ এরা স্পর্শ এবং উৎস ব্যঞ্জনের মাঝখানে অবস্থান করে। অন্তস্থ কথার অর্থ হচ্ছে ভেতর, সেখানে অবস্থান করে। আর সেই সঙ্গে যদি হ থাকে, মানে এগুলো সব অথবা দিয়ে, বর্গের তৃতীয় চতুর্থ অন্তস্থ ব্যঞ্জন বা হ, যে কোনো একটি যদি পরে অবস্থান করে, তাহলে ওই বর্গের তৃতীয় ব্যঞ্জন অর্থাৎ যে বর্গের প্রথম ব্যঞ্জন, সেই বর্গের তৃতীয় ব্যঞ্জনে রূপান্তরিত হবে প্রথম ব্যঞ্জনটি। উদাহরণ নেওয়া যাক, যেমন যদি আমরা প্রথম ব্যঞ্জন হিসেবে, বর্গের প্রথম বর্ণ হিসেবে ক নেই, তাহলে তা হবে গ। দেখো বাক যুক্ত দেবী, তাহলে এখানে ক আছে এবং তৃতীয় চতুর্থ বর্ণ হিসেবে দ বসছে, তাহলে উভয়ে মিলে হয়েছে বাগদেবী। গ হয়েছে কি না দেখো, চয়ের ক্ষেত্রে বর্গে য হবে, যেমন অজ যুক্ত গুণ সমান হবে অজগুণ, বর্গে য হয়ে গেছে। কিন্তু আবার ট ড হবে, ডটা কিন্তু আমাদের উচ্চারণ অনুসারে ডয় শূন্যরা হবে, ষট যুক্ত যন্ত্র, এখানে অন্তস্থ য অন্তস্থ ব্যঞ্জন হিসেবে বসছে, তাহলে হবে ষড়যন্ত্র। আবার হরিত যুক্ত বর্ণ, সেক্ষেত্রে দ এসছে হরিত বর্ণ, যেটা তয়ের দয়ের রূপান্তর। আবার শব্দ সপ যুক্ত দ করে হচ্ছে শব্দ ব এসছে। তাহলে ঠিক এই সূত্র দিয়েই আমরা যদি অনুশীলনীগুলো করবার চেষ্টা করি, দিক গজ, দিক যুক্ত গজ, তাহলে এইখানে গটা কেটে কী হবে, কয় হসন্ত হবে। দিক দর্শন, দিক যুক্ত দর্শন। সরভুজ, তাহলে ডয়সন ষট, ষট, এই দেখো টটা ডয়সন হবে ষট যুক্ত ভুজ, সরভুজ, হসন্ত দিতে ভুলবে না। কিন্তু বৃহৎ রথ, যেখানে বৃহৎ যুক্ত রথ, যেটা আগের সূত্র অনুসারেও খেলেছিল, তাই সেখানেও ফেলতে পারি। সদ্ভাব, সৎ দন্তস খণ্ডত যুক্ত ভাব, তাহলেই তো খণ্ডতের জায়গায় দ আসবে। এবং অবজ, অপ অপয় হসন্ত যুক্ত বর্গেজ করে হচ্ছে অবজ, অবজ কথার অর্থ জানো তো, পদ্ম। এবার আসছি সূত্র নম্বর ১২, যেখানে পূর্বপদের শেষে বর্গের প্রথম বর্ণ থাকবে অর্থাৎ কচটতপ থাকবে, এবং তারপরই পরপদের প্রথমে যদি দন্তন বা ম থাকে, তাহলে যে বর্গের প্রথম বর্ণ সেই বর্গের পঞ্চম বর্ণ তে পরিণত হবে, বর্গের প্রথম বর্ণটি পঞ্চম বর্ণে পরিণত হবে, এবং তার সঙ্গে যে দন্তন বা মটি থাকবে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো ক বর্গ দিয়ে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, বাক যুক্ত ময়, তাহলে বর্গের প্রথম বর্ণ ক আর এদিকে দন্তন বা ময়ের মধ্যে ম, তাহলে উভয়ে মিলে হবে কি বাংময়। তার ওটা কোথা থেকে এসছে, ক বর্গের পঞ্চম বর্ণ ও, তার সঙ্গে ম যোগ হয়েছে বাংময়। ষট যুক্ত নবতী, তাহলে ট বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে দন্তন, তাই দন্তন দন্তন হয়ে স্বর্ণবতী। চিত যুক্ত ময়, তাহলে এক্ষেত্রে ত কী হবে, দন্তনে পরিণত হবে,
তাহলে বানান হয়ে যাবে চিনময়। অপ যুক্ত ময় তাহলে প বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম, তাই সেক্ষেত্রে হবে অময়, অময়ময় অন্তস্থ অময়। এবার অনুরূপভাবে যদি আমরা এখানে অনুশীলনীতে দেখি, বাংময় তাহলে বাক যুক্তময়, সন্মাস তাহলে হবে দন্ত ন আছে সত যুক্ত মাস সন্মাস, পূর্ণাম তাহলে পূর্ণাম কি হবে পুত যুক্ত নাম করে হবে পূর্ণাম, জগন্নাথ জগৎ যুক্ত নাথ, দিংনাং দিক যুক্ত নাং, দিংমণ্ডল দিক যুক্ত মণ্ডল। এইভাবে আমরা এটি অনুশীলন করতে পারব। সূত্র নম্বর ১৩ যেখানে দেখানো হচ্ছে পূর্বপদের শেষে ম তার সঙ্গে পরপদের প্রথমে ক থেকে ম পর্যন্ত যে কোনো স্পর্শবর্ণ যদি থাকে তাহলে ওই বর্গের ক থেকে ম পর্যন্ত যে স্পর্শবর্ণ তাদের পাঁচটি ভাগে ভাগ করা যায় ক চ ট ত প, সেই বর্গের পঞ্চম বর্ণটি হবে এবং যে বর্ণটি পরপদের প্রথমে থাকবে তা যুক্ত হয়ে যাবে। যেমন একটা চ বর্গ দিয়ে উদাহরণ দেখানো হয়েছে, দেখো সম যুক্ত চয় সমান সঞ্চয়, তাহলে এখানে এই যে প্রথম বর্ণটি বসছে পরপদের প্রথম বর্ণ সেটি চ, চ বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ঞ, সেটি ঞতে রূপান্তরিত হলো এবং তার সঙ্গে উক্ত বর্ণ অর্থাৎ চ যোগ হয়ে গেল সমান হয়ে গেল দেখো সঞ্চয়। দম যুক্ত ড, তাহলে ড হচ্ছে ট বর্গের বর্ণ, তাহলে তারা উভয়ে মিলিত হয়ে কি হলো ট বর্গের দন্ত ন এবং ড সমান হচ্ছে দণ্ড। কিম যুক্ত তু, তাহলে ত হচ্ছে বর্গ সেই বর্গের পঞ্চম বর্গ দন্ত ন, দন্ত নর সঙ্গে ত যোগ হয়ে কিন্তু। সংযুক্ত পূর্ণ, এখানে দেখো প হচ্ছে প বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম করে হচ্ছে সম্পূর্ণ। বিষয়টা একটু ইন্টারেস্টিং আছে, ভালো করে একটু বুঝে নিতে হবে। তাহলে এখানে কিঞ্চিত, তাহলে কিমযুক্ত চিত, কারণ চ বর্গর পঞ্চম বর্ণ হচ্ছে ইয়, তাই কিঞ্চিত হবে। ধনমযুক্ত জয় ধনঞ্জয়, অময় হসন্ত যুক্ত ড করে হচ্ছে অণ্ড, আবার কাম যুক্ত ড করে হচ্ছে কাণ্ড, গম যুক্ত তব্য গন্তব্য, সংযুক্ত ধান করে হচ্ছে সন্ধান, আবার সংযুক্ত বোধন করে হচ্ছে সম্বোধন, সংযুক্ত মান করে হচ্ছে সম্মান। তাহলে এভাবে আমরা পাঁচটি সূত্র, আজকে সূত্রগুলি একটু অন্যরকম রয়েছে, তাই ভালো করে তোমরা খাতায় তুলে প্রস্তুত করো, আবার পরবর্তী সূত্র নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব। ধন্যবাদ।